শনিবার সকাল থেকে চন্দ্রা এলাকায় ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ বাড়ছে, এর সাথে পাল্লা দিবে যানবাহনের চাপ। এদিকে কলকারখানাগুলো ছুটির একদিন বাকি থাকলেও ইতিমধ্যেই গাজীপুর, ঢাকা সহ আশেপাশের জেলাগুলো থেকে ঈদে ঘরমুখ মানুষের চাপ ক্রমশ বাড়ছে কালিয়াকৈরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায়। ভোর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীরা নারী নারী টানে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে ছুটছেন গ্রামের বাড়িতে। তবে বরাবরের মতো এবারও মহাসড়কে ঈদ যাত্রা স্বস্তির হবে বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন। তিনি আরও বলেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে সেই জন্য মহাসড়কে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। পাশাপাশি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী টকিং ড্রোন এবং নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। এদিকে যাত্রীদের অভিযোগ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় উত্তরবঙ্গগামী মাঝখানে ডিভাইডার এবং দুই পাশেই লোহার বেষ্টনী দিয়ে প্রায় দুই দিকেই অন্তত 2 কিলোমিটার মহাসড়ক ঘুরে তারপরে যানবাহনে উঠতে হচ্ছে। যার ফলে স্বস্তির চেয়ে ভোগান্তে আরও বেড়েছে দ্বিগুণ, সেই সাথে বাসে বাড়তি বাস ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। গাজীপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।